असलामुअलैकुम रहमतुल्लाह। देखते देखते किन्तु आमादेर 2023 सालटा शेष हो गेल। नतून एक बछर 2024 साल किन्तु शुरू होबे। तुम्हारा जखनी भिडियोटा देखो ना केन, सो आज के आमी एमन एक प्लान शेयर करब जे नतून बछरे तुम्हार पढ़ाशोनार प्लानटा केमन हওয়া उचित, कोन रोड मैप अनुयायी निजेके आसले सामने दिके एगिয়ে নিয়ে যাওয়া উচিত, এটা কিন্তু তোমাকে আমি শেয়ার করব। এজন্য মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, একটা খাতা আর কলম নিয়ে বসবা, ঠিক আছে? তার আগে ছোট একটু রোড ম্যাপ দেওয়ার আগে ছোট একটু কথা বলি। দেখো, যখন তোমার নতুন একটা বছর শুরু হচ্ছে তার আগে যে বছরটা 23 বছর সাল যে চলে গেছে এটা নিয়ে তোমরা অনেক কিন্তু অনুতপ্ত হবা, অনুতপ্ত হও যে আমি এই বছরে অনেক সময় অপচয় করে ফেলছি বা অনেক কিছু ভুলে গেছে, আমার অনেক কিছু নিয়ে কিন্তু আমরা গিলটি ফিল হয় যে আমি অনেক কিছু হয়তো জীবন থেকে হারিয়ে ফেলছি। বাট এটার জন্য দায়ী কিন্তু তুমি রাইট রোড ম্যাপ অনুযায়ী নিজেকে চলার চেষ্টা করো নাই। सो आज के जे काजटार कथा बोलतेছি মনোযোগ দিয়ে দেখবা। প্রথমে তুমি একটা কাজ করো, আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তুমি দুইটা পৃষ্ঠা নিবা, ঠিক আছে? দুইটা পৃষ্ঠা বা দুইটা পৃষ্ঠায় দুইটা কাজ করবা। সেটা হলো কি, যে 2023 সালে যে সালটা চলে গেল এখানে লিখবা 2024 সাল, বুঝছো? তো এই যে 2023 সালে তুমি কিন্তু অবশ্যই এমন কিছু কাজ করছো যেগুলো বাজে ভাবে তোমার টাইমকে অনেক ভাবে মানে ওয়েস্ট করে ফেলছে। তো এইজন্য তোমার লাইফে এই 2023 সালে কোন কোন কাজের কারণে তুমি সব জীবন থেকে অনেকাংশে পিছিয়ে পড়ছো সেই কাজের এখানে তুমি লিস্ট করবা, ঠিক আছে? লিস্ট করবা, ঠিক আছে ভাই? লিস্ট করার পর তুমি কি করবা, ধরনা এক দুই গুলো লেখলা যে তুমি অনেক বেশি মেয়েদের পেছনে সময় অপচয় করে ফেলছো বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফেলছো বা অনেক বেশি টেক্সট করছো বা কোনো খারাপ কাজের সঙ্গে জড়িয়েছিলা। যে যে জিনিসগুলো একদম মন থেকে পিওর ভাবে সেই সত্য কথাগুলো এই পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা, ওকে ভাই? এটা লেখার পর এখন তুমি কি করবা, দেখবা যে তোমার বাজে কাজগুলো যেগুলো তোমার সময় বেশি ওয়েস্ট হয়ে গেছে সেই লিস্টটা করবা। তারপর তুমি কি লিখবা, এটা তোমার যেগুলো খারাপ দিক চলে গেছে, আমি খারাপ দিকই বলবো। তারপর তুমি কি করবা, নিচে আবার কি লিখবা, ভালো দিক, যে তুমি এই 2023 সালে কি কি ভালো কাজগুলো করছো সেই জিনিসগুলো একটা লিস্ট করবা, ওকে? তুমি দেখবা যে তোমার 2023 সালে মানে যারা নর্মাল ভাবে যেটা হবে আর কি, আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যে ভালো থেকে খারাপ দিকে আমাদের বেশি সময় চলে যায়। যদি আমরা আসলে ভালো কিছু করতাম তাহলে বছর শেষে আমরা নিজেকে অন্য একটা উচ্চতায় দেখতে পারতাম, বাট এটা আসলে হয় না, ঠিক আছে? তুমি যে খারাপ কাজগুলো করছো সেটা লিখলা। লেখার পর কারণ এই জিনিসগুলোর কারণে তুমি লাইফ থেকে অনেকাংশে পিছিয়ে পড়ছো, তোমার জীবনের টাইম মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেছে। তো এখন তুমি কি চাও 2024 সালে এসে ওই ভুলগুলো আবার করো? কখনই চাও না। তো এই জন্য এই যে কাজগুলো তুমি করছো এই কাজগুলো কখনোই 2024 সালে এসে আর কখনো এটা রিপিট করার চেষ্টাও করবা না, বিন্দু মাত্র চেষ্টা করবা না। এখন তুমি 2024 সালের এই যে একটা তুমি কি করবে, একটা টার্গেট ফিক্সড করবা, টার্গেট। হ্যাঁ, তো আসলে তুমি নিজেকে কি কি জায়গায় দেখতে চাচ্ছ বা নিজের কোন জিনিসটাকে ডেভেলপ করতে চাচ্ছ। তুমি কি ম্যাথে অনেক ভালো হতে চাচ্ছ, তুমি লিখে রাখো যে আমি এই বছরে ম্যাথে অনেক ভালো হতে চাই। তুমি কি ইংলিশে আয়ত্ত করতে চাচ্ছ, তুমি লিখে নাও যে আমি ইংলিশে ভালো করতে চাই। বা তুমি লেখো যে তুমি একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে চাও বা তোমার আসলে কি কি করলে তুমি মনে করো 2025 সালে গিয়ে বাকিদের তুলনায় তুমি অনেকাংশে এগিয়ে থাকবা, সেই ভালো দিকগুলো তুমি সুন্দর করে এখানে লিখে রাখবা। এবং এক মাসের ভিতর মিনিমাম দুইবার হইলে ওই ভালো দিকগুলো একবার হইলে পড়ার চেষ্টা করবা। কেন? তার কারণ আজকে এই মুহূর্তে মানুষ যখন অনুতপ্ত হয়ে নিজের ভালো দিকগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করে, মনে রাখো সেই জিনিসটা তোমাকে লং টাইম প্রসেসে তোমাকে অনেকাংশে এগিয়ে নিয়ে যাবে। এই যে ভালো ভালো দিকগুলো যেগুলো তুমি ইমপ্রুভ করতে চাচ্ছ, এই 12টা মাস যেটা যাবে প্রত্যেক মাসে 1 থেকে 2 বার এই পৃষ্ঠাটা পড়বা যে আমি তো বছরের শুরুতে বলেছিলাম যে আমাকে ম্যাথে ভালো করতে হবে, তার মানে আমাকে ম্যাথে ভালো করতেই হবে। বা আমি ইংলিশ শিখতে চাইছি, বা আমি হইলো ডিবেট করতে চাইছি, বা আমি নিজের স্কিল ডেভেলপ করতে চাইছি, বা আমি হইলো এসিও শিখতে চাইছি। যা ইমপ্রুভ করার দরকার আছে ভাই সেজন্য লিখে রাখো এবং এই বছরে ওই কাজগুলি করার চেষ্টা করো। এবং গত বছরে যেগুলো ভুল করে আসছো ভাই ওই ভুলগুলা কখনোই এই বছরে এসে করবা না, ঠিক আছে? এই দুইটা পৃষ্ঠায় তুমি খুব যত্ন সহকারে রেখে দিবা। এবং 2025 সালে গিয়ে আমার এই ভিডিও নিচে এসে একবার হইলে কমেন্ট কইরো যে ভাই তোমার লাইফে একটু হলে ইমপ্রুভ আসছে কিনা, ঠিক আছে ভাই? তো আমি তোমাকে একটা কথাই বলবো যে আমার ভিডিও দেখার তোমার দরকার নেই, তার থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে এই যে কাজটা করতে বললাম তোমাকে, দুইটা পৃষ্ঠায় লিখতে বললাম, এই দুইটা কাজ তুমি অবশ্যই করবা। যারা যারা করবা আমাকে কমেন্ট বক্সে লিখে দিবা। ইয়েস, আমি ইয়েস লিখলে বুঝতে পারবো যে যাক তুমি কাজটা করছো, এই যে তোমার ভালো দিক এবং টার্গেটটা ফিক্সড করছো, ঠিক আছে ভাই? সো আবারও নতুন বছরের শুভেচ্ছা রইল সবার প্রতি। যদি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নতুন বছরে নতুন পরিকল্পনায় পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবা। সকলের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু জানাবা যে তুমি এই রোড ম্যাপটা দাঁড় করাচ্ছ। আল্লাহ হাফেজ।